আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মাহমুদ রাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা কোথায় যাচ্ছি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। হ্যাঁ, আমরা প্রতিবারের মতো এবারও লেট করে ফেলেছি। আমাদের যাওয়ার কথা ছিল 9টার দিকে, বাট আমরা 10টায় রওনা দিই। আর তারপর ওয়েদারের অবস্থা একদমই খারাপ ছিল, যার কারণে আমরা 3টার দিকে আমাদের গন্তব্যস্থানে পৌঁছাই। আর তারপর আরও একটা ঝামেলা, সেটা হচ্ছে পার্ক অফ ছিল। তো আমরা পার্কের মধ্যে কিভাবে ঢুকলাম এটা দেখার জন্য ফুল ভিডিওটি দেখতে থাকুন। গাইস, যা যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন না, এখনই ফলো করে দেন, কারণ আমি ব্লগে কোন কোন কাজগুলো করি আমি স্টোরিতে দিয়ে দিই। আশা করি আপনারা আগে আগে দেখতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক। চলে আসছে আর জিনেদার ওয়েদারটা অনেক খারাপ আজকে। আজকে প্রায় বৃষ্টি হচ্ছে কিছু টাইম পর পর। আমরা একটু আগে, আপনারা ব্লগে দেখছেন, একটু আগে দাঁড়াইছিলাম, আবার এখন হালকা গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে, যার কারণে আমরা এখানে দাঁড়াই আছি। একটু পরে আমরা পার্কের দিকে যাব। ব্লগটা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সাথেই থাকুন। সকাল থেকে ওয়েদারটা একদমই ভালো ছিল, কিন্তু নামাজ পড়ার পরে একদমই ওয়েদারটা খারাপ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন অনেক বৃষ্টি। আর আজকের ব্লগটা পুরোপুরি হবে নাকি শিওর না। যদি ব্লগটা হয়, পুরোপুরি হয়, তাহলে পরে আপলোড করবো, আর যদি না হয় তাহলে তো বুঝতেই পারছেন। তো সাথেই থাকুন। একটা খারাপ সংবাদ আপনাদের জন্য। আমরা আসছিলাম এখানে জোহান পার্কে, বাট আনফর্চুনেটলি করোনার কারণে পার্কটা বন্ধ। তবে কিছুদিন আগে ওরা 11 দিনের জন্য খুলছিল, অ্যান্ড এইখানে ডিসি সাহেব বলে দিয়েছে যে এখানে পার্কটা অফ করে দিতে হবে, যার কারণে ওরা অফ করে দিয়েছে। পার্কের মধ্যে যাওয়া হয়নি, বাট তারপরও আমরা এই জায়গাটায় ড্রোন ফ্লাই করছি অ্যান্ড পার্কের মধ্যে আপনাদের কিছু এরিয়াল ভিউ দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। They were sleeping, they were snoozing me. I was dreaming but with food to eat. Why they sleeping, why they snoozed on me? I was seizing opportunity. Now they don't know what to do with me. I keep going hard like I'm in puberty. Rebellions in my blood, there ain't no ruling me. I'm coming for the top, this is a mutiny. গাইস, ড্রোন শটগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখন আমরা করব ফুচকা চ্যালেঞ্জ। এখানে আমাদের ফুচকা তৈরি হচ্ছে। গাইস, এখন আমার আর চোরের মধ্যে একটা চ্যালেঞ্জ হবে, দেখা যাক কে জেতে। আমি ফার্স্ট টাইম কোনো একটা ফুড চ্যালেঞ্জ করতেছি। আমি আমি ফেল, আই এম দ্য সেকেন্ড পারসন। তুমি রেডি? এখন a few moments later guys, ekta khusher songbad ache, amra park er moddhe dhokar permission peyechi and ekhon amra jabo, to cholun
গাইস আমরা এখন পার্কের সাইডে যে গেটটা থাকে এই গেটটাতে ঢোকার পারমিশন পাইছি। এন্ড চলুন A few moments later. পার্কের যে পরিবেশটা গাইস অসাধারণ, আপনারা চাইলে আসতে পারেন। জেনেদার মধ্যে জোহান পার্ক অনেক পরিচিত। তো এখন পার্কের একটা আপনাদের ছোট্ট একটা সিনেমাটিক ভিডিও দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতে থাকুন। And we up in our growlings when people change, but not us. And we just chillin', kicking it, kissed by the sun. Could be soaked to the skin in the mall soon. I know she got the good vibes when seasons change, but we're the same. Even if I lost all my money, this river runs deep, honey. And I don't need to speak a single word, cause you got me haunted. সিনেমাটিক শর্টগুলো তো দেখলে নিই, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড আমাদের টাইম প্রায় শেষের দিকে, আমাদের অল্প কিছু টাইম দেওয়া হয়েছিল। অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই, এখন আমরা বের হয়ে যাবো, বাসায় চলে যেতে হবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।